ছয়তলের বাড়ি আর কোথাও বাধা নেই, তুমি বিশতলা বিল্ডিং করো সকাল উঠিয়ে দেবো, কর তোর ভবিষ্যৎ সুন্দর হয়ে গেছে, তুমি বাড়ি গাড়ি করো, অর্থবিত্ত হো, তুমি বিশাল বড় প্রেসিডেন্ট হও, উসকে বাদ, তুমি রাই, সমাজ তাকেই প্রাধান্য দেয়, সমাজ কিন্তু তাকে প্রাধান্য দেয়, একসেপ্ট শয়তানের কাজের একটা, তুই তারে চাইছিস না, তুই তারে চাইছিস না, তুই যা ইচ্ছা কর, এর জন্য দেখবা নেগেটিভ একটা পজিটিভ একটা দুনিয়া মুখী যে সন্তান হয় বাপ মারা কিন্তু খুশি হয়, আমার ছেলেটা মানুষ হচ্ছে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে, বা আমার ছেলেটা বিশাল বড় ধনী হচ্ছে, প্রাউডনেস, আবার যে ছেলেটা সত্যবাদী বা নিরপেক্ষ দৃষ্টিতে তার প্রেমে বিভোর থাকতে চায় তাদের ছেলেটা পাগল হয়ে গেছে, সমস্ত তারা তিরস্কারই করে, তার একটা নমুনা দিচ্ছি বাবা যা, তার মা তাদের বলতো একটা পাগল, আমার বোনের জন্ম দিচ্ছি পাগল, তার বোনেরা তার চাচারা বাবা জাহাঙ্গীর দুই চোখে দেখতে পারত পাগল, বাবা জাহাঙ্গীর তাই বলতো না, তার বোনেরা বলতো তার যত রকমের আত্মীয় স্বজন আছে এই গ্রামের কোন মানুষটা নাই বাবা জাহাঙ্গীরের পাগল না করতো, কত রকমের টিটকারি দিত বাবা তসবি হাতে লয়ে করতো, তোমার খেয়াল আছে সৌদি আরবের যুবা ভর্তা তসবি হাতে লয়ে করতো, তার আস্তাদা যাইতো এখানে বড় বড় চুল ক্লিন শেভ, তারপরে হ্যাঁ তো আর প্রচলিত কোনো ইবাদত করে না, তাই ইবাদত না করলে তো আমার আমি শয়তান বলব অন্য কেউ কথা বলবো না, আস্তাদা যাইতো তো মানুষ তো এটা বেদম বোঝা শুনছ অনেকে অনেক খারাপ প্রমাণ করতো, আমি তো আগে ছিলাম অনেক খারাপ প্রমাণ করতো বাবা, তো আমি একদিন চিন্তা করলাম বাবা রে বলুন যে বাবা তুমি তো তসবিতে পকেটে করে গুনতে পারো, তখন বাবা বলতেছে আমি কেন গুনি জানো, ওরা আমারে গালি দেব ওই গালিটা আমি সহ্য করতে পারি কিনা দিই।